হস্তমৈথুন খুবই কমন একটি ব্যাপার। কারো কারো কাছে হস্তমৈথুন নেশায় পরিণত হয়েছে। আজ আলোচনায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে হস্তমৈথুন কি, হস্তমৈথুনের কি উপকারিতা আছে, এর ফলে কি কি সমস্যা হতে পারে। হস্তমৈথুন কি? প্রথমত, হস্তমৈথুন মানে যৌন পরিতোষের জন্য পুরুষের লিঙ্গ অথবা নারী তার ভোগাঙ্কুর ঘর্ষণ এবং স্তন স্পর্শ করে যৌন আনন্দ উপভোগ করা। এটা একটা স্বাভাবিক উপায় নারী পুরুষের নিজস্ব অনুভূতি এক্সপ্লোর করার জন্য। হস্তমৈথুন নিজে নিজে অথবা দুটি মানুষের পারস্পরিক হস্তমৈথুন মধ্যে হতে পারে। হস্তমৈথুনের উপকারিতা। চিকিৎসা বিজ্ঞানীর মতে হস্তমৈথুনে কোটি স্বাভাবিক প্রক্রিয়া। যদিও এটি স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ মানুষ হস্তমৈথুন করাকে লজ্জার এবং অস্বস্তির বিষয় মনে করে। অনেক মানুষ মনে করেন হস্তমৈথুন করলে মাথায় টাক পড়া, মানসিক অস্বস্তি সহ যৌন মিলন শক্তি হ্রাস পায়, যা চিকিৎসা বিজ্ঞান সমর্থন করে না। চিকিৎসকদের মতে এটি নিরাপদ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যৌনবাহিত রোগ এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে নিরাপদ থাকা যায়। এটি যৌন সম্পর্কিত মানসিক অস্বস্তিতা দূর করতে সাহায্য করে। হস্তমৈথুনের মাধ্যমে নারী বা পুরুষ তার শরীর সম্পর্কে জানতে পারে। তার ভাল লাগার অনুভূতি কি রকম তা জেনে যুগল শারীরিক মিলনের সে অভিজ্ঞতা ব্যবহার করে তৃপ্ত হতে পারে। হস্তমৈথুন যে সব নারী মিলনে তৃপ্তি পায় না এবং যেসব পুরুষের দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য একটি কার্যকরী চিকিৎসা স্বরূপ। হস্তমৈথুনের মাধ্যমে তারা তাদের শরীরের নিয়ন্ত্রণ শিখতে পারে। হস্তমৈথুন স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে। হস্তমৈথুনের ক্ষতি। অনেক পুরুষ অতিরিক্ত হস্তমৈথুনজনিত কারণে তাদের লিঙ্গে দুর্বলতা অনুভব করেন। এটার প্রধান কারণ অল্প বয়সে হস্তমৈথুন শুরু করা এবং ভুল পদ্ধতিতে হস্তমৈথুন করা। যারা অল্প বয়সে হস্তমৈথুন করেন তারা বিয়ের পর সংসার জীবনে নানান জটিলতায় ভুগে থাকেন। এমনকি অল্প বয়সে হস্তমৈথুনের ফলে লিঙ্গের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় বলে লিঙ্গের আকার ছোট থেকে যেতে পারে। তাই বাবা মার উচিত বয়সন্ধিকালে সন্তানকে নজরদারিতে রাখা এবং যৌন বিষয়গুলো শিক্ষার সুযোগ করে দেয়া। এখানে উল্লেখ করা যেতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তৃতীয় শ্রেণী থেকে পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা বিষয়টি অন্তর্ভুক্ত আছে, অথচ লজ্জা আর সামাজিক কারণে আমরা অনেক অন্ধকারে রয়ে গেছি। আমরা অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শক্তি হ্রাস সহ নানাবিধ শারীরিক সমস্যায় ভোগেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা। যৌন ক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল করে দেয় অথবা ঠিক মতো কাজ না করার পরিস্থিতি সৃষ্টি করে। শরীরের অন্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রস্রাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে। দৃষ্টি শক্তি দুর্বল করে দেয় এবং মাথা ব্যথা সৃষ্টি করে। হৃদকম্পনে দ্রুততা আসে এবং অনেকে নার্ভাস ফিল করতে পারেন। ব্যক্তি কোনো কঠিন শারীরিক বা মানসিক কাজের অসমর্থ, তিনি সাধারণত নির্জনতায় থাকতে চেষ্টা করে এবং তার জ্ঞান বৈকল্য হয়। দ্রুত বীর্যস্খলনের প্রধান কারণ অতিরিক্ত হস্তমৈথুন। প্রায় প্রতি 3 জনের 1 জন পুরুষ। যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তারা নারী সঙ্গীর সাথে শারীরিক মিলনের সময় লিঙ্গোত্থান বা ইরেটিক্যাল ডিসফাংশন সমস্যায় ভোগেন। তবে ইসলামে হস্তমৈথুন করা কবিরা গুনাহ, তাই আমাদের এই কাজ থেকে বিরত থাকা উত্তম। এই কাজে উপকারের চেয়ে ক্ষতি বেশি।